pranaram 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 এরপরে আমি শ্রী শ্যামকুমার সেন মহাশয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে এত সুন্দরভাবে ঠাকুর আর স্বামীজির কথা বললেন, দুজনের কিরকম সম্পর্ক ছিল, আমি মনে করি যে আমি অনেক কিছু মিস করলাম, দেরি করে এলাম। তা এত সুন্দর বর্ণনা, কথোপকথনের মতো মনে হলো যে কনভার্সেশন হচ্ছে নিজেদের মধ্যে, গল্প চলে যেরকম কথাবার্তা আমরা বলি খুব সহজ সরলভাবে। আমি যতটুকু শুনলাম খুব উচ্চ স্তরের ভাবনাকে আমাদের মনের মধ্যে পৌঁছে দিয়েছেন, আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এই এই জায়গাটির সঙ্গে জড়িত হওয়া মনে করি আমার পক্ষে একটা সৌভাগ্যের ব্যাপার। এখানে তো ঠাকুর এবার তার আগে আছে, তারপর ঠাকুর এসে এখানে পুজো করে গেছে, সেখানে আমি আসবার সুযোগ পাচ্ছি, এটাই তো বড় কথা। তা আমায় যখন বলা হলো যে বলভদ্রানন্দজি মহারাজ আসছেন, খুবই আনন্দিত হলাম, এত আমাকে স্নেহ করে খুব ভালো লাগে। আমার মনে পড়ে যায় লোকেশ্বরানন্দজি, লোকেশ্বরানন্দজি সঙ্গে আমার হঠাৎই আলাপ হয়ে গেছিল, কিন্তু কি জানি কেন অনেকবার দেখার সুযোগ হলো, ফোনে কথাবার্তা হয়েছে, শেষকালে খুবই ওনার ভালোবাসা পেয়েছি। তখন উনি ছিলেন বলবার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট কালচার শরৎ সভায় আমাকে ফ্রেন্ড অফ লোকেশ্বরানন্দজি বলে আহ্বান জানানো হল প্রথমেই কিছু বলবার জন্য। তারপর প্রভানন্দজি ছিলেন, প্রভানন্দজির সময় অনেকবার গেছি, যাই হোক আমিও ভাবছিলাম সকালে যে আজকে যে আলোচনা হবে সে স্বামীজির ওপর, কিন্তু স্বামীজির ওপর আলোচনাটা কি বিষয়ে হবে, স্বামীজির তো অনেক বিরাট ব্যাপার। তা আমার কি জানি কেন মনে হলো যে ঠাকুর আর স্বামীজি নিয়েই দেখছি, সেটা আমার মনের কথাটা মিলে গেছে। আমি ভাবছিলাম, আমি ভেবেছিলাম যে ঠাকুর আর স্বামীজির প্রথম দেখা হচ্ছিল ওনার সুরেন্দ্রনাথের বাড়ি উত্তর কলকাতায়। সব আজকাল কিন্তু উত্তর কলকাতায় লোকে থাকতেই চায়। আমাকে একজন রাজনীতিবিদ মন্ত্রী নাও বলতে পারে কোনো আপত্তি, সাধন পাণ্ডে সবাতেই বলে, সবাই তো উত্তর কলকাতা ছেড়ে চলে যায়, সাধক প্রতিষ্ঠিত হলে
একমাত্র শ্যামলবাবুই হয়ে গেছে। আমি বললাম তো এটা মনে করি আমার সৌভাগ্য, সৌভাগ্য, কারণ এখানে আমার বাড়ির সামনে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার প্রথম সভা হয়েছিল বলরাম বসুর বাড়িতে, তাই তো? ওই অঞ্চলটায় ওখানে মায়ের বাড়ি, মাও থাকতেন বলরাম বাবুর বাড়িতেও থেকেছে, আর ঠাকুর 100 বারের ওপরে এসেছে, এটা সব সবাই বলে। কলকাতার কেল্লা, কলকাতার কেল্লা, আর বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন, আমি ভাবনায় করে এই তা ঠাকুর আর স্বামীজির প্রথম সুরেন মিত্রর বাড়িতে দেখা হলো বটে, কিন্তু ওখানে উনি একটা গান করেছে, এছাড়া কিছু বোঝা কিছু হয়নি। তারপর দুজনেই যুক্তিবাদী, কিন্তু ধর্মের যে কুসংস্কার সেগুলো কেউ মানতেন, আর স্বামীজি তো কিছু মানতেনই না, তাকে কনভিন্স করতে হবে, যে কোনো জিনিস যাচাই করে নিতেন, তাই তিনি প্রত্যেকের কাছে জানতে চাইতেন যে ঠাকুরকে ঈশ্বর দর্শন করেছে কিনা, হয়েছে কিনা। ব্রাহ্ম সমাজেও গেছে, দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছেও গিয়ে এই প্রশ্ন করেছে, কিন্তু কোন ব্যাখ্যাতেই তিনি সন্তুষ্ট হতে পারেন। তখন স্কটিশ চার্চ কলেজ যেখানে তিনি পড়তেন, ওই নামটা আমার সকালে মনে আসছে না, প্রফেসর হিস্ট্রি প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল হিস্ট্রি উইলিয়াম হিস্ট্রি ইন ইংলিশ লিটারেচার ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা এক্সকার্শন, এক্সকার্শনটা চান্স কেমন যাচ্ছে, তাহলে স্বামী নরেন্দ্রনাথ একটা প্রশ্ন করাতে হিস্ট্রি স্যার বললেন যে তুমি দক্ষিণেশ্বরে যাও, তুমি তো আর উত্তর পেয়ে যাবে। তখন তিনি একজন বন্ধুকে নিয়ে গেছিলেন দক্ষিণেশ্বর, এসব মহারাজের পাশে আমরা কি বলে এটা বাতিলতা হচ্ছে, উনি বোধ হয় এই যে কিছু এটা প্রথম বিভিন্ন সম্পর্কের কথা বলছেন, এটা তো প্রথম সম্পর্ক, আমি হয়তো কিছু সঠিক ওনার মতন না জানতে পারি, কিন্তু আমি ভাবলাম যে প্রথম সম্পর্কটাই ওই প্রথম দিন যা ওখানে গিয়ে প্রথম যা গানই করেছিলেন, গান করেছিলেন কিন্তু খুব একটা প্রথম জিনিসকে বলেছেন যে আমি তোমার জন্য অপেক্ষা করেছি, বলেছেন আর হাত ধরে নমস্কার করে খুব প্রণাম করছেন, এ করছেন ওনাকে, উনি একটু বলছেন কি রে বাবা ওদের মাথার ঠিক নেই লোকের, ওরা এইসব বলে খুব একটা ইমপ্রেস না হয়ে চলে গেলেন। তারপর নাগিও আবার পারেন, আর যতবার যাচ্ছেন ততই আরো এক না অন্যভাবে অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে। তারপর উনি মহারাজ যেটা বললেন সে পিতৃবিয়োগ ঘটল, খুব অবস্থা খারাপ, বলছে খাওয়া হচ্ছে সব হচ্ছে জল খেয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছে। তখন মা বলাতে যখন ঠাকুরকে বললেন ওইভাবে প্রতিবারই যাচ্ছেন চাইতে পারছেন না কিছু চাকরির পরে, জ্ঞান দাও বিবেক দাও এইসব করে চলে আস, ভক্তি দাও বলে চলে আসছেন, তিনবারই ওই রকমই হল। তারপর তো আপনারা সবার আমার থেকে বেশি এখানে যারা আছেন অনেকেই জানেন, কারণ এটা আপনাদের চর্চার বিষয়, আমি অত তো এই নিয়ে বেশি জানি বলে মনে করি না। তা
রামকৃষ্ণদেবও একজন বিজ্ঞানী, অধ্যাত্ম বিজ্ঞানী। আর বিজ্ঞানীকে একজন লেখক বলছেন, দেখছিলেন, বলছেন যে সত্যটাকে জানতে চাই, একজন পারফেক্টলি জানবে। আধ্যাত্মিক দিকটা রামকৃষ্ণদেব তো একেবারে টোটাল জেনেছিলেন, কোন সঠিক নির্ভুল যে যত মত তত পথ, সব পথই এক জায়গায় এসে মিশছে। মহারাজ এসছেন বেলুর থেকে ঝাঁপুকুর, আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এলাম, সেখানেও একটা ধর্ম সভা ছিল পরমানন্দজি 125 বছর চিফ মিনিস্টার এসেছিলেন, আমি চলে আসছিলাম, চিফ মিনিস্টার উপস্থিত হয়ে সবাই চলে আসছে, ওনাদের একজন বলতে পারেন সর্বলোকানন্দজি মহারাজ আমাকে জল করে বসিয়ে রাখেন, আপনি চিফ মিনিস্টার চলে গেছে আপনাকে কিছু বলতে হবে। বলে আর আমি কি বলবো, লোক চলে যাচ্ছে তো, কিন্তু সাধু সন্ন্যাসীরা সর্বস্ব ত্যাগ, তারা যে কাজটা করবে সঠিক হবে। আমরা তো যতই মনে করি যে আমরা সঠিক কাজ করব, আমরা তো পুরোপুরি সার্থক ত্যাগী হতে পারি, সংসারী মানুষ। তাই সর্বলোকানন্দজির নির্দেশ আমি উপেক্ষা করলাম, আমি যদি ওনাই নাও বললাম যে উনি ওখানে রয়েছেন, বলে তাও আপনি একটু এখানে বলেছেন, লোক চলে যাচ্ছে তাও কিছু বলতে পারবে, আমি বুঝতে পারছি যে বলাটা ইউজলেস, মহারাজের সাম্রাজ্যের নির্দেশ কি অমান্য করা যায়, এইসব কারণে আমার দেরি হয়ে গেল। আর শেষ কিভাবে দেখা হলো ঠাকুর আর স্বামীজি সেটাও বলে দিই। কাশীপুর উদ্যান বাটিতে যেদিন তিনি সবাইকে সবকিছু দিচ্ছেন, যে যা চাইছে সংসারীরা সব পার, তোমাদের চৈতন্য হোক, সেই দিন আর এত কষ্ট পাচ্ছেন দেখে, সেই দিন হয়েছিল কি এটা জানি না, গলা জানালেন স্বামীজি, ভাবলেন যে দেখি কি রকম অবতার, গলা জানালেন অন্য একটা সময় যে কি রকম অবতার, এটা পয়লা জানুয়ারির মধ্যেই একজন দেখেছি, ওটা ঠিক নয়, কারণ ওটা ওই দিন তো সব খুশি মনে, খুশি মনে এবং উনি অনেক ভালো আছেন, খুব ভালো আছেন, বিকেলে উনি বেড়াতে সন্ন্যাসী ছিল না, ওটা পরে বলে এসছে, ওরা পরে এসছেন সারা রাজ্যে, বলছে যে উনি কি অবতার কিভাবে ওকে পরীক্ষা করছেন, উনি বললেন তো যে ঠাকুর পরীক্ষা করেছেন, উনিও স্বামীজিও পরীক্ষা করলেন ঠাকুর, যে উনি যে অবতার বরিষ্ঠ কিন্তু কেন এত কষ্ট করে, তো ওই অবস্থাতে উনি বললেন যে তিনি যে অবতার, তিনি বললেন যে একই দেহে রাম এবং কৃষ্ণ, এখন রাম কৃষ্ণ এই যে সম্পর্ক, এবং রামকৃষ্ণদেব বলেছিলেন সপ্তর্ষি মণ্ডলের এক ঋষি এসছে নরলীলা করতে, ওই তো নরনারায়ণ, এই যে এই সম্পর্ক ছিল দুজনের মধ্যে, তা সেটা অন্য কারোর সঙ্গে হতে পারে সম্পর্ক। যাই হোক, আমি খুবই আনন্দিত যে বড় বদ্রানন্দজি আমাদের সঙ্গে থেকে অনেক উৎসাহ দিয়ে গেলেন, এই প্রতিষ্ঠান অনেক কাজ হচ্ছে, আমি যতটুকু জানি, আমি তো খুব অল্পই আসি এখানে, হয়তো কোনো সময় এলাম,
বিভিন্ন এই যে ছেলেদের সব শিক্ষার ব্যাপারে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাছাড়া নানা রকম সেবামূলক কাজও করছে। তা আপনি আসাতে এরা অনুপ্রেরণা পেল, আরো ভালোভাবে কাজ করবে। পূর্ণাত্মানন্দজি আর আমি আমার জন্য ঠিক ছিল, এরপর থেকে যদি আপনারা, আমি বলছি বলে আমার কথা মানবার দরকার নেই, আপনারা যদি মনে করেন আমাকে আনতে পারেন ওনার সঙ্গে। আমি কিছু বলবো না, শুনবো খালি, কারণ আমরা তো বিয়ে শোনবার অবকাশ পাই না। এইতে একটা ভালো ওনার পাশে বসে শোনাটা, ওনার বক্তব্য একটা অন্য আনন্দ দেবে। ওনাদের সঙ্গে থাকলে একটা অনাবিল আনন্দ পাওয়া যায়। আবার যেই চোখ ওনার সাহচর্য বাইরে যখন চলে যাবো, আমার তো তা আপনাদের যেটা খুশি, আমার কথা কিন্তু এটা বলে খারাপ হবে না, কেউ কি বলে না ভালো। এখন তো পূর্ণাত্মানন্দজি ঢাকা বাংলাদেশে এনাকে বেলুর থেকে অন্তত অনুরোধ করলে উনি অনেক আগে থাকতে বলে দেন, উনি আসেন মাঝে মাঝে, স্মারক বক্তৃতা, স্মারক বক্তৃতা গুলোতে উনি ওনাকে পাওয়া যায়, আমার সঙ্গে যোগাযোগ আমরা থাকে আছে। না এটা হচ্ছিল না, হ্যাঁ এটা হয়ে গেছে, একটা অনেক আগে থাকতে বলে। খুব ভালো লাগলো, বেটার লেট দেন নেভার। তা এরা সব আমাদের মতন সংসারী লোকদের সবসময় ক্ষমা করে থাকে, যে দেরি করে আসার জন্য কিছুই মনে করবেন না। আর একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, অরবিন্দর মুক্তি বসেছে আমাদের বাগবাজার বিচারে থাকে, সেখানে দু বছর হল ওরা ওই ব্যাপারে একটা যুক্ত ছিল। আমাকে আজকে ওদের একটা অনুষ্ঠান রয়েছে প্রতিষ্ঠান, ওই এই দিনে মূর্তিটা প্রতিষ্ঠা হয়, কাজে অন্যবারও এখান থেকে আমি ওখানে গেছি, আবার ঘুরে চলে। নিবেদিতা, নিবেদিতা এই ব্যাপারে অনেক সাহায্য করেছে অরবিন্দকে, উনি এখান থেকে বিচার বিভাগ থেকে চন্দননগর চলে গেছিল, পরে আবার চন্দননগর থেকে এসে পণ্ডিচেরি তো বিক্রমী অনেক সাহায্য করেছে, ঠাকুর বা স্বামীজির প্রণাম জানিয়ে মহারাজের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমার অশেষ ধন্যবাদ শ্রী শ্যামল কুমার সেন মহাশয়কে। আমার মধ্যে উনি ওনার অনেক শুনলাম, উনি অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন বিভিন্ন রকম অনুষ্ঠান ত্যাগ করে। আচ্ছা এইবার আমাদের অনুষ্ঠানে ধর্মসভার অংশটি শেষ হলো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অ্যাডভাইসরি কমিটির অন্যতম সদস্য শ্রী আশিস মিত্র, ওনাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে সঙ্গে সম্পাদক অমিত সুরনায় অভিনন্দন জানাচ্ছেন। আমি একটুখানি বলে দিই যে আশিসদার সহায়তায় আমরা টিএসপিডিএল এখানে যেটা লেখা আছে, যে ব্যানার লাগানো হয়েছে, এর থেকে টাকা থেকে আমরা একটু সিএসএস থেকে অনেক টাকা পাই। আমাদের সঙ্গে ছাত্রছাত্রীদের প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওদেরকে পুষ্টিকর খাদ্য দেওয়া হয় এবং সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং রবিবার সকালে। তো আজকেও আমরা একটুখানি অ্যারেঞ্জমেন্ট করেছি ওদেরকে আরেকটু বিশেষভাবে আরেকটুখানি আরেকটু পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য। তো এটি অরিজিৎ মিত্র
ইচ্ছে করলেই হলো, তিনি জোগাবেন, ইচ্ছেটাই হচ্ছে মূল। তো এরা প্রণাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রণাম 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 প্রণাম